নমস্কার। উপস্থিত সকল শ্রোতা বৃত্তিবর্গ এবং দর্শক শ্রোতাদের আমার একটা উত্তরে নমস্কার। বেঙ্গলি হিন্দু হোমল্যান্ড মুভমেন্টের অন্যতম পুরোধা তিনি ডাক দিয়েছিলেন প্রত্যেক হিন্দু বাড়িকে দুর্গ করে গড়ে তুলব। আজাদ হিন্দ সরকারের অন্যতম প্রধান স্তম্ভ তথা অখিল ভারতীয় হিন্দু মহাসভার প্রখ্যাত বাঙালি জননেতা মেজর জেনারেল অনিল চন্দ্র চ্যাটার্জি। মেজর জেনারেল চ্যাটার্জি তখন লেফটেন্যান্ট কর্নেল পদে ছিলেন। 1942 সালে ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীর হয়ে যুদ্ধ করার সময় স্লিপ লেভেলের যুদ্ধে পরাজয়ের পর জাপানের হাতে বন্দী হন। এরপর শ্রদ্ধেয় শ্রী রাসবিহারী বসু এবং ক্যাপ্টেন মোহন সিং এর উদ্দেশ্যে জাপানি যুদ্ধবন্দী প্রায় 40,000 অধিক ভারতীয় সেনাবাহিনী গঠিত হয় প্রখ্যাত ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি। আইনে নতুন সুপ্রিম কমান্ড তৈরি হয় 1942 এপ্রিল মাসে এবং লেফটেন্যান্ট কর্নেল চ্যাটার্জি DDMS অর্থাৎ ডেপুটি ডিরেক্টর অফ মেডিকেল সার্ভিসেস পদে অধিষ্ঠিত হন। 1943 সালে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগের ডিপার্টমেন্ট অফ এনলাইটমেন্ট এবং কালচার তৈরি হয় যার দায়িত্ব পান লেফটেন্যান্ট কর্নেল চ্যাটার্জি। এই ডিপার্টমেন্ট সৈনিকদের আধ্যাত্মিক মানসিক এবং রাজনৈতিক বিভিন্ন বিষয়ে অধ্যয়ন করানো হত। ব্যাংকক থেকে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগের হেডকোয়ার্টার সিঙ্গাপুরে নিয়ে আসা হয় রাসবিহারী বসুর উদ্দেশ্যে। এই নতুন হেডকোয়ার্টারে লেফটেন্যান্ট কর্নেল চ্যাটার্জি ডিপার্টমেন্ট অফ জেনারেল অ্যাফেয়ার্স এবং ফাইন্যান্সিয়াল ডিপার্টমেন্টের দায়িত্ব পান। এর অব্যাহতি পরে জাপানে এসে উপস্থিত হন নেতাজি সুভাষচন্দ্র বসু। 21 জুন 1943 তিনি জাপান থেকে তার বার্তা কোটি কোটি ভারতবাসীর উদ্দেশ্যে সম্প্রচারিত করেন। 2 জুলাই 1943 তিনি সিঙ্গাপুরে আসেন এবং আজাদ হিন্দ সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। স্বাধীনতা যুদ্ধের এই মহেন্দ্রক্ষণে লেফটেন্যান্ট কর্নেল এসি চ্যাটার্জি নেতাজির অন্যতম প্রধান সহযোগী হয়ে ওঠেন। নবগঠিত আজাদ হিন্দ সরকার প্রভিন্সিয়াল গভর্নমেন্ট অফ ফ্রি ইন্ডিয়ার প্রথম জেনারেল সেক্রেটারি এবং ফিনান্সিয়াল মিনিস্টার ছাড়া প্রথম দিকে ইন্টেলিজেন্স অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্টের গুরুদায়িত্বে ছিলেন মেজর জেনারেল চ্যাটার্জি। আজাদ হিন্দ ফৌজের অন্যতম প্রধান সেনানায়ক হিসেবে তিনি সাইবার অঞ্চলে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধে যোগদান করেন এবং প্রভিন্সিয়াল গভর্নমেন্ট অফ ফ্রি ইন্ডিয়ার হয়ে বিজিত অর্থাৎ স্বাধীন অঞ্চল সমূহের গভর্নর হিসেবে নিযুক্ত হন। কিন্তু দুর্ভাগ্যবশত বিশ্বযুদ্ধে জাপানের পরাজয়, সাহায্যের অভাব এবং প্রাকৃতিক কারণে আজাদ হিন্দ ফৌজের পরাজয় হয় এবং তারা ব্রিটিশদের হাতে বন্দী হয়। আইনের ট্রায়াল শুরু হয়। লালকেল্লা সুভাষচন্দ্র বসু নামে গমগম করতে থাকে সারাদিন। এর প্রভাব পড়ে জনমানস ও ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীর মধ্যে। ব্রিটিশ ভারতীয় নৌবাহিনী এবং সেনাবাহিনীর মধ্যে বিদ্রোহের প্রবল চাপে অনিচ্ছা সত্ত্বেও ব্রিটিশ সরকার বাধ্য হয় আজাদ হিন্দ ফৌজের সৈনিক ও অফিসারদের মুক্তি দিতে। এই সূচিতে মেজর জেনারেল অনিল চন্দ্র চ্যাটার্জিও ছিলেন। ব্রিটিশ ইন্টেলিজেন্স অত্যন্ত কড়া নজর রেখেছিলেন আজাদ হিন্দ ফৌজের সৈনিক এবং আধিকারিকদের উপর। এর মধ্যে টপ ডেঞ্জারাস লিস্টে মেজর জেনারেল চ্যাটার্জির নাম ছিল। ব্রিটিশ পুলিশ ও ইন্টেলিজেন্স নেতাকে কি অত্যন্ত চিন্তিত ছিল তা বলাই বাহুল্য। ভীষণ চিন্তা ছিল তৎকালীন বাংলায় সরকার গঠনকারী মুসলিম লীগ পার্টি। মেজর জেনারেল চ্যাটার্জির নেতৃত্ব দানকারী ক্ষমতা, মিলিটারি জ্ঞান এবং বাংলায় তার প্রখ্যাতি এতটাই ছিল যে ব্রিটিশরা ভয় পেত যে বাংলায় ফিরে এসে তিনি আজাদ হিন্দ ফৌজকে আবার দাঁড় করাবেন। মেজর জেনারেল চ্যাটার্জি ডিরেক্টর অফ পাবলিক হেলথ ছিলেন। এছাড়াও তিনি আজাদ হিন্দ সরকারের স্বাধীন অঞ্চল সমূহের গভর্নর ছিলেন। ব্রিটিশদের ভয় ছিল বাংলায় ফিরে তিনি নিজের রাজনৈতিক ক্ষমতা ও পরিচিতি ব্যবহার করে আজাদ হিন্দ ফৌজকে আবার তৈরি করতেন। হিজ চ্যাটার্জিস রিটার্ন অ্যাট দিস জাংশন would revive excitement and enthusiasm in the IRA, which at present is showing a tendency to switch to other forms of political propaganda such as road shortage, famine, release of political prisoners, and detainers and even defense of the Maharaja of Rewa. এই বলে দাবি করা হয়েছিল ব্রিটিশ ইন্টেলিজেন্সের পক্ষ থেকে। আগেই বলা হয়েছে ভয় ছিল মুসলিম লীগের মধ্যে। মেজর জেনারেল চ্যাটার্জি বাংলায় ফিরে প্রাক্তন বিপ্লবী নেতাজি পন্থী জনগণকে সাথে নিয়ে তাদের সরকার ফেলে দিতে পারে বলে ভয় পেয়েছিল। লীগ সরকারের তরফ থেকে ব্রিটিশ ইন্টেলিজেন্সের কাছে দাবি করা হয় যে মেজর জেনারেল চ্যাটার্জিকে মার্চ মাস অবধি ভারতবর্ষের বাইরে কোথাও বন্দি রাখা হয়। ভারতবর্ষের বাইরে সম্ভব না হলেও যেন নির্বাচন শেষ হওয়ার আগে ওনাকে ইস্টার্ন কমান্ড অর্থাৎ কলকাতার ফোর্ট উইলিয়ামে না আনা হয়। মুসলিম লীগের ভয় অবশ্য সত্য প্রমাণিত হয়। বন্দিদশা থেকে ফিরে এসে মেজর জেনারেল অনিল চন্দ্র চ্যাটার্জি যোগদান করলেন অখিল ভারতীয় হিন্দু মহাসভায়। 1946 আগস্টে মুসলিম লীগের লালকেল্লাতে পাকিস্তানের হুমকি দিয়ে প্রত্যক্ষ সংগ্রাম দিবসের ডাক দেয়। কলকাতার বাঙালি যুবকদের ভীষণ প্রতিরোধ গড়ে ওঠে এই আক্রমণের বিরুদ্ধে। কয়েকদিনের মধ্যে মুসলিম লীগের গুন্ডাদের পেটে নিশ্চিহ্ন করে ফেলা হয়।
এই লড়াইয়ের পিছনে রাজনৈতিক সমর্থন দিয়েছিলেন শ্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, মেজর জেনারেল অরিন্দম চ্যাটার্জি, ডক্টর সুরেশ ব্যানার্জির মতো ব্যক্তিত্বরা। সমগ্র বাংলাকে পাকিস্তানের অন্তর্ভুক্ত করার বিভিন্ন চক্রান্তের বিরুদ্ধে শ্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় মহাশয়ের নেতৃত্বে গড়ে ওঠে বেঙ্গলি হিন্দু হোমল্যান্ড মুভমেন্ট। এই আন্দোলনের অন্যতম নেতৃস্থানীয় হয়ে ওঠেন মেজর জেনারেল এ সি চ্যাটার্জি। 1947 সালে এপ্রিল মাসে শ্রী নিখিলচন্দ্র চ্যাটার্জির সভাপতিত্বে অখিল ভারতীয় হিন্দু মহাসভার অধিবেশন অনুষ্ঠিত হয় কুরুক্ষেত্র তারকেশ্বরে। 5 এপ্রিল যুগান্তর পত্রিকায় লেখা, ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ও মেজর জেনারেল এ সি চ্যাটার্জি উপস্থিত হইলে 10,000 বরণালীর বিগ্রাহ এক জনতা বন্দে মাতরম জয়ধ্বনি করিয়া তাহাদিগকে সম্বর্ধনা জানায়। স্টেশন হইতে মহন্তের প্রাসাদ পর্যন্ত ডক্টর মুখার্জি ও মেজর জেনারেল চ্যাটার্জিকে শোভাযাত্রার সহকারে লইয়া যাওয়া হয়। শোভাযাত্রার পুরো ভাগে হিন্দু মহাসভার পতাকা বৃষ্টি করিয়া একটি হস্তি ধীরে ধীরে অগ্রসর হয়। আর তাহার পশ্চাতে সামরিক বাদ্যভান্ড সহ স্বেচ্ছাসেবক বাহিনীর সুদীর্ঘ শ্রেণীর প্রায় 5,000 লোক এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছিল। বিপন্ন হিন্দুকে রক্ষা করার দায়িত্ব ও আদর্শ হিন্দুর আত্মত্যাগ ও সংঘশক্তির গুণে মহিয়ান হইতে বলে জলপাইগুড়ি শ্রীযুক্ত নলিনীচরণ ঘোষ বলেছিলেন। দ্বিতীয় দিন অর্থাৎ 6 এপ্রিল প্রায় 30,000 জনতা যোগ দেয় অধিবেশনে। পাকিস্তানকে ছিন্ন ভিন্ন করে বাংলায় স্বতন্ত্র হিন্দু রাষ্ট্র চাই বলে দাবি করা হয় মহাসভার পক্ষ থেকে। এই প্রসঙ্গে বক্তৃতা দিতে গিয়ে মেজর জেনারেল চ্যাটার্জি, বাংলার ইতিহাস বা বাঙালির ইতিহাস বলতে আমরা যেটুকু পড়ি সেটা খুব কম এবং পক্ষপাত দৃষ্ট সহজেই বলা যায়। এই বিষয়ে ঋষি বঙ্কিমচন্দ্রের শরদিন্দু বন্দ্যোপাধ্যায় সকলেই বলেছে যে বাঙালি জাতিকে যদি মুখে দাঁড়াতে হবে তাহলে তার নিজের ইতিহাস প্রয়োজন। কেন নিজের ইতিহাস প্রয়োজন? কারণ আমি যদি নিজের অতীত জানতে পারি সেই অতীত থেকে আমি ইন্সপায়ার হব, আমি সেই অতীত থেকে জানবো এবং সেখান থেকে আমি আমার বর্তমান এবং ভবিষ্যৎকে সুরক্ষিত করব। কিন্তু বস্তুতভাবে বলতে গেলে বাঙালি হিন্দু যে মধ্যযুগে একটা প্রায় 5.5 শতক ধরে একটা ভীষণ প্রতিরোধ করেছিল মহিলাদের শক্তিদের বিরুদ্ধে, সেই ইতিহাসটাকে মুছে দেওয়া হয়েছে আমাদের পাঠ্য পুস্তক থেকে। সত্যি কথা বলতে সারা ভারতেই হিস্ট্রি ডিস্টর্টে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু বাংলার ক্ষেত্রে ডিস্টর্শনের পরিমাণ বিশাল। আমি খুব ছোটভাবে এই বিশাল অঞ্চলটির বিষয় বলার চেষ্টা করছি। ভারতবর্ষের বুকে বহিরাগত আক্রমণের মধ্যে সব থেকে কুখ্যাত যেটি বা সব থেকে কুখ্যাত যেটিকে ধরা হয় সেটি হচ্ছে মাহমুদ গাজ্জামি আক্রমণ। গাজ্জামির আক্রমণ সবাই জানে, 17 বারের আক্রমণ, সন্ধ্যা খুনের হামা, প্রচুর লুট ইত্যাদি। কিন্তু এই ইতিহাস অনেকেই জানে না এই মাহমুদ গাজ্জামি এবং তার পুত্র মাসুদ গাজ্জামিকে আটকে দিয়েছিলেন একজন বাঙালি রাজা, পাল সাম্রাজ্যের অন্যতম শ্রেষ্ঠ সম্রাট ভুবনেশ্বর মহিমা। এই ইতিহাস আমাদের বই নেই। মাহমুদ গাজ্জামি কাশী মথুরা ইত্যাদি অঞ্চল ধ্বংস করার পর সে অঞ্চলে মহিমার শাসন প্রতিষ্ঠা করে তিনি কাশী ধামকে নতুন করে গড়ে তোলেন। দ্বিতীয়বার মাহমুদ গাজ্জামির ছেলে মাসুদ গাজ্জামি এবং আহমদ মিয়াল থেকে এরা দুজন কাশী আক্রমণ বা কাশীর মধ্যে আক্রমণ জটিল আক্রমণের চেষ্টা করেছিলেন। সেই খবর পেয়ে গৌর থেকে গৌরেশ্বর মহিপাল তার বড় ছেলে গোপালকে নিয়ে গিয়ে আহমেদ মিয়াল থেকে এবং মাসুদ গাজ্জামির বিরুদ্ধে একটি লড়াই করে। সেই যুদ্ধে তারা তাকে হার দিয়ে কাশী ধামকে রক্ষা করে। এই ইতিহাস আমাদের কোন বইয়ের বা আমাদের পাঠ্যপুস্তক কোথাও লেখা নেই, আমাদের দুর্ভাগ্য। এরপর আরো 200 বছর প্রায় পেরিয়ে যায় মাঝখানে। এরপর যে সময় আসে বাংলার বুকে প্রথম ইসলামী আক্রমণ এবং সেই বিখ্যাত 17 অশ্বারোহী আক্রমণ লক্ষণ সেনের পলায়ন থিওরি। দেখুন আমি এই থিওরিকে ডিবাঙ্ক করতে হলে 1 ঘন্টা সময় লেগে যেতে পারে, তাই আমি এর বিস্তারিত যাব না। লক্ষণ সেনের অন্যতম প্রধান সভাপতি উমাপতি ধর এবং তার সময় পণ্ডিত স্মরণের লেখা দুটি শ্লোক এবং তাছাড়া ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার, নিহার রঞ্জন রায়ের মতো মানুষের লেখা থেকে কথা জানা যায় যে গৌরেশ্বর লক্ষণ সেন কোনদিন 17 অশ্বারোহী আক্রমণে পালিয়ে যাননি, তিনি লড়াই করেছিলেন। তিনি সংক্রান্ত অনুকল্প অঞ্চল থেকে বিপুল সৈন্য নিয়ে এসে বক্তিয়াকে পরাজিত করেছিলেন, এর প্রমাণ ইতিহাসে পাওয়া যায়। এরপর লক্ষণ সেনের মারা যাওয়ার পর সেই বহিরাগত শক্তির বিরুদ্ধে প্রতিরোধ করার দায়িত্ব তুলে তার পুত্র শ্রী বিশ্বজিৎ সেন। বিশ্বজিৎ সেন 1213 সালে কাশী জয় করে সেখানে বিজয় স্তম্ভ স্থাপন করেছিলেন। কিছুদিন আগে যদি কেউ দেখে থাকেন একটি সর্ববর্ণী নিউজ চ্যানেলে এই ঘটনাটির বিষয়ে বিক্রম সম্পাদক মহাশয় বলেছিলেন।
এরপর গৌড়ে যা প্রথমে রাজধানী ছিল সেই অঞ্চলে বিশ্বাসঘাতকতার জন্য বহিরাগত শাসক প্রতিষ্ঠা হয় এবং গৌড়ে প্রথমে রাজত্বকালী লক্ষ্মণ সেনের ছেলে কেশব সেন রায় গঠন করে। রায় একটা দুর্ভেদ্য দুর্গের মতো ছিল যেখানে কোনদিন সম্পূর্ণরূপে বহিরাগত শাসক প্রতিষ্ঠা হয়নি। 1220 সাল অব্দি রায় রাজধানীর দুর্গ থেকে কেশব সেনের ছেলে বীর সেন এবং লক্ষ্মণ সেনের পুত্র কেশব সেন এরা দুজন মিলে যুদ্ধ করে বহিরাগত আক্রমণ ঠেকিয়ে রাখে। কিন্তু 1223 সালে গিয়াসুদ্দিন রিওয়াজ খিলজি নামক একজন তুর্কি সেনাপতি কিছু গরু শিং পালে শিঙে আগুন লাগিয়ে সেগুলোকে তাদের সামনে ছেড়ে দেয়। স্বাভাবিকভাবে এই হিন্দুরা গোহত্যা করবো না বলে অস্ত্র ত্যাগ করে এবং রাজনগর দুর্গ দখল হয়েছে। রাজনগর দুর্গ দখলের কিছুদিন পর পূর্ববঙ্গে আক্রমণ হয় এবং সেই আক্রমণ প্রতিরোধ করে যার মাধ্যমে আমি উল্লেখ করলাম বিশ্বরুষে। এই আক্রমণের পর 20 বছর পেরিয়ে যায় এবং সেই সময় যেহেতু গৌড়ে শেখ সাম্রাজ্যের প্রথম গৌড়ে যখন শেখ সাম্রাজ্য নেই সেই সময় রায় একটি শক্তি হিসেবে শিখর ভূমি বা পঞ্চকোট রাজ্যের উত্থান হয়। 1246 সালে পঞ্চকোটের রাজাদের একটি উদ্যোগ নেওয়া হয় এবং সেই সময় সমস্ত বাঙালি হিন্দু রাজাদের একত্রিত করে ফ্রন্ট গঠন করা হয় এবং এই ফ্রন্ট রাজনগর আক্রমণ করে রাজনগর দুর্গ দখল করে। হ্যাঁ ঠিক, যে দুর্গ এক সময় হাত থেকে বেরিয়ে গেছিল সেই দুর্গ আবার সমর্থন করা হয়। বাঙালি হিন্দু নৃপতি বাঙালি হিন্দু বীররা একত্রে সেটা করেছিলেন। তার প্রায় আরো 10 বছর পর বারবার চেষ্টা করা হয় রাজনগর পুনর্দখল করার, কিন্তু তা সম্ভব হয়ে ওঠে না। সম্ভব হয়ে ওঠে না বাঙালি হিন্দু নৃপতিদের প্রবল প্রতিরোধের কারণে। কিন্তু দুর্ভাগ্যবশত সেখানে বিশ্বাসঘাতকতা হয় এবং রাজনগর দুর্গের পতন হয়। ইতিমধ্যে পূর্ববঙ্গে দেব বংশের উত্থান হয়। দামোদরদের তিনি গৌড় অতি বিজয় করেন এবং গৌড়ের কিছু মহোৎসব করেন। ইতিমধ্যে গৌড়েশ্বর বিশ্বভূষণের বংশধর মধুসেন পূর্ববর্তী বক্তিয়ার থেকে আক্রমণ ধ্বংস নালন্দা পুনর্বিজয় করেন এবং সেখানে যোগ্য করেন বলে জানা যায়। গৌড়েশ্বর মধুসেনের মৃত্যুর পর সেই বংশের ভাঙন দেখা যায় এবং সেখান থেকে বঙ্গালী তনুজ রায়ের উত্থান হয়। বঙ্গালী তনুজ রায় আসল নাম দশরথে। সেই সময় বাংলার সুলতানকে দখল করার জন্য দিল্লির সুলতান গিয়াসুদ্দিন বারবার তনুজ রায়ের সঙ্গে একটি চুক্তি করার ব্যবস্থা করে। দিল্লির সুলতান এসে তনুজ রায়ের সামনে মাথা ঝুঁকে তাকে সেলাম করতে বাধ্য হন। তারপর তিনি তনুজ রায়ের সাহায্য পান। তারপর বারবারের ছেলে তনুজ রায়ের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা করলে দিগারি মাঙ্গালার যুদ্ধে তনুজ রায় তাকে দখল করে। ইতিমধ্যে শ্রীমন্ত শিবের অঞ্চলে উত্থান হয় গৌড় বংশ। জনদিগ কিছু মুসলিম একটি বিয়ে জন্মদিন উপলক্ষে গোহত্যা করলে গৌড় বংশ তাদের হত্যা নির্দেশ দেয়। এর বিরুদ্ধে তার বিরুদ্ধে সেনা প্রধান সেনা পাঠানো হয় দিল্লি থেকে এবং তিনি তিনটি আক্রমণ অত্যন্ত সক্ষমভাবে প্রতিরোধ করে। চতুর্থ আক্রমণে তার বিরুদ্ধে প্রায় তার সেনা দ্বিগুণ সেনা পাঠানো হয় এবং শেষ অবধি দুর্ভাগ্যবশত গৌড় বংশের পতন ঘটে। এরপর চেষ্টা করা হতে থাকে সপ্তগ্রাম দখল করা। সপ্তগ্রাম আদি সপ্তগ্রাম নাম আপনি শুনে থাকবেন, ভারতের বাংলার অন্যতম প্রধান ও বিখ্যাত বন্দর। সপ্তগ্রামে মারাঠাদের শেষ অবধি যুদ্ধ করেও সপ্তগ্রাম রক্ষা করতে পারেনি এবং সপ্তগ্রামে পতন হয়। এরপর রাঢ় অঞ্চলে বারবার আক্রমণ হতে থাকে, কিন্তু রাঢ় যেটা আমি বললাম দুর্ভেদ্য দুর্গ হিসেবে রাঢ় এবং দক্ষিণবঙ্গ সুরক্ষিত থাকে। তখন সরাসরি আক্রমণ না করে গাজী বিরুদ্ধে সাহায্য নেওয়া শুরু হয়। এই গাজী বা পীর শব্দের সঙ্গে আপনারা অবশ্যই অনেকে পরিচিত থাকবেন। এরা আসলে এখানে ইসলাম ধর্ম প্রচার এবং ইসলামী শাসন প্রতিষ্ঠা করতে এসেছিল। এই সময় এই রকম একটি গাজী পীর যা কিছুক্ষণ আগে বললেন জাফর খান গাজী। জাফর খান গাজী এই সময় গভীরাতপুর এবং বালিয়া বাসন্তী বালিয়া বাসন্তী যা বর্তমানে ফুরফুরা নামে পরিচিত সেই অঞ্চলে দুটি ছোট রাজ্যকে ছয়বারে দখল করে নেন। এরপর জাফর খান গাজীর বিরুদ্ধে যুদ্ধে নামে মহারাজা দক্ষিণ রায় এবং মহারাজা বুধের রায়। দক্ষিণ রায়কে আপনারা সুন্দরবনের রূপদেবতা হিসেবে চিনল, দক্ষিণ রায়ের ঐতিহাসিক চরিত্র। বর্তমানে রাজা বুধের রায়ের আক্রমণে জাফর খান গাজীর মৃত্যু এবং জাফর খান রায়ের মাথা কেটে মহানদীর জলে ভাসিয়ে দেওয়া হয়। এই ঘটনা হিন্দুদের মধ্যে আবার সাহস বৃদ্ধি করে এবং মঙ্গল কোটে মহারাজা বিক্রমজিৎ বোস দিল্লি সালতানাতের 17 জন কাজীকে পরাজিত করে। মঙ্গলপুরের পতনের পর রায়ের উত্থান ঘটে গোপুর রাজ্যে। মহারাজা মহেন্দ্র সিং যিনি গোপুর রাজ্যের প্রথম প্রধান রাজা ছিলেন তিনি গোপুরকে গড়ে তোলেন এবং তিনি সিকান্দার সাহেব পাঠানো সৈয়দ বর্মনকে পরাজিত করেন এবং গোপুরের ভেতর আক্রমণ করতে আসা গুপ্তচরদের দমন করে
তাদের বহুবিধ শক্তিশালী হিন্দু শক্তিরূপে গঠন করে। এই সময় সাভার, বাংলাদেশের সাভার অঞ্চলে শেখ মুকসেদ শাখায় দ্বিতীয় বলদার সেন বিভিন্ন প্রতিরোধ গড়ে তুলেছিলেন। এরপর যার কথা অমিত্রতা বললেন, আমি একটি মধ্যযুগের শেষ দিকে চলে যান, মহারাজা প্রতাপাদিত্য। মহারাজা প্রতাপাদিত্যর বিরুদ্ধে অনেক কথা শুনে থাকবেন, কিন্তু দুর্ভাগ্যবশত সেটা আমাদের দুর্ভাগ্য যে আমরা মহারাজা প্রতাপাদিত্যর ব্যাপারে খারাপ কথাগুলো শুনে থাকি, কিন্তু মহারাজা প্রতাপাদিত্য আদতে যে পরিমাণ প্রতিরোধ গড়ে তুলেছিলেন মোগলদের বিরুদ্ধে সেটা সত্যি স্প্লেন্ডিড বললেও কম বলা হয়। শুধু মোগলদের বিরুদ্ধে নয়, কিন্তু তৎকালীন সময়ে পর্তুগিজ মগ ফিলিপিনে দমন করে একটি অত্যন্ত শক্তিশালী বাহিনী গঠন করে মোগলদের বিরুদ্ধে যুদ্ধ করেন, কিন্তু দুর্ভাগ্যবশত বিশ্বাসঘাতকতার জন্য তার পতন হয়। ঠিক একইভাবে বিক্রমপুরের মহারাজা কেদার রায়, তিনিও পর্তুগিজদের দমন করেছিলেন এবং মোগলদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন, কিন্তু আবার সেই বিশ্বাসঘাতকতা এবং আবার কেদার রায় পতন। বাঙালি হিন্দু কোনদিনই, আমি পুরোটা এখন এই ইতিহাস বলতে গেলে সময় লাগে, আমি পুরোটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, তার জন্য দুঃখিত, সময় আমাদের হাতে কম আছে। আমি শুধু শেষবার একটাই কথা বলে যেতে চাই, বাঙালি হিন্দু